হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো তোমার বুধবার তো এখন বেজে গেছে সকাল পৌনে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা দাদা জল দি আমাদের বাড়ি থেকে জল দিয়ে আস জলদি আসলে হুম বাড়িতে আসলে কাজকর্ম শুরু হয়ে যায় বাড়িতে আসলেই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ দেখো আবার তার মার ছিঁড়ে দিও না আগের দিন তো ওয়াইফাই এর তার ছিঁড়ে দিও হাওয়া হলি আর বলছো ওইখান থেকে আবার চারটা ছাড়বে আবার তিন চার হাজার কিছু নেই বাড়িতে ওই কটা একেবারে দেবা এই কটা দিয়ে কি হবে এখন বসাবো রান্না বাবলুদের বাড়ি গেছিলাম কাকু হসপিটালে ভর্তি সেই বলছিল এখন রান্না করবো

সকালবেলা ওর দাদার কাছে টিকলি এসেছে একটা কাগজ নিয়ে ও হচ্ছে তোমার খুব দৌড়াদৌড়ি করছে চাকরির জন্য ও এর তোমার গেছিলো তো ওকে আনফিট করে দিয়েছে হাতে কি প্রবলেম হয়েছে না কী যেন তার জন্য ওকে আনফিট করেছে সেই কাগজপত্র দেখাতে এসেছিলো দাদার কাছে তো যাই হোক সানিকে একটু আদর করে চলে গেল আর আমরা ই আর কি ফাজলামি করছিলাম সেটার ভয়েসটা দিলাম না তোমাদেরকে আমি পরে ভয়েস দিলাম টিকলির সাথে কথা বলতে বলতে আমার মাছটা দেখো পুরো একদম এক পিঠ পুরো মানে কড়া ভাজা হয়ে গেছে মাছ এত কড়া ভাজা আমার ঠিক ভালো লাগে না বন্ধুরা তেল কই রান্না করব আজকে তেল কই রান্না করার জন্য আমি কই মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে লবণ হলুদ অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছি এই কড়াইতে অলরেডি একটা মাছ ভাজা হয়েছিল বাটা মাছ তাই জন্য কড়াইটা এরকম হয়ে রয়েছে এই কড়াই আবার একটুখানি তেল দিয়ে আমি কই মাছটা হালকা করে ভেজে নেব দুটো দুটো করে ভাজবো কারণ বেশি দিলে মাছগুলো ঠিকমতো ভাজা হবে না একটু ভালো করেই ভাজবো কড়া করেই ভাজ কড়া না বেশি কড়া না কই মাছের কড়া করে ভাজবে না শেষটাই চলে যাবে জ্যান্ত মাছ তো তাই তার জন্য একটু হালকা করে ভেজে নেব তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে এবারে জিরে ফোড়নটা ভালো করে ভাজা হবে তারপরে তোমার এই মশলাটা দেবো এখানে আছে ধনে জিরে আর আদা বাটা এটা দিয়ে আজকে তেলকইটা রান্না করবো বন্ধুরা দেখো মশলা দেয়া হয়ে গেছে আমার এবারে লবণ দিলাম আর হলুদ দিলাম দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে মশলাটা ভাজা যতক্ষণ না হবে ততক্ষণ নাড়াতে হবে নাড়ানোর পরে মশলা ভাজা হয়ে গেলে তখন মাছটা ছেড়ে দেব দিয়ে অল্প একটু জল দেব তো সম্পূর্ণটা দেখতে থাকো তোমরা তো দেখো জল দিয়ে দিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছিলো তারপর জল দিয়ে দিয়েছিলাম সেটা শেয়ার করতে একদমই ভুলে গেছি কারণ ওই টিকলি এসেছিলো টিকলির সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আর এদিকে তোমার জলটা ফুটে গিয়েছিলো তারপরে মাছগুলো দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গরম মশলা দিয়ে নিয়েছি তো এবারে নামিয়ে নেব আর আমার কর্তা মশাই খেয়ে বললো পারফেক্ট আছে নামিয়ে নিতে তারপরে বেশি ঝোল শুকিয়ে গেলে না লবণের টান হয়ে যাবে ওই জন্য মানে নামিয়ে নেবো এখন কই মাছের ঝাল তেল কই সরি সরি তেল কই তেল কই আচ্ছা আর কি রান্না আচ্ছা আর রান্না হবে বাটা মাছ দিয়ে মেটে আলু দিয়ে তরকারি আর কি রান্না হবে মোচা ঘণ্টা পেঁয়াজ রসুন দিয়ে মোচাবো দেখ তেল কইটা কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে ভালো হয়েছে गाइस गाइस দেখে মনে হচ্ছে অনেকটাই ভালো হয়েছে দেখে মনে হচ্ছে ভালো বদনামি আমার বদনামের কপাল ঠিক আছে কারণ কারণ আমি একটা কথা বলি কারণ আমার মাছ ভালো লাগে না আমার বদনামের কপাল আমার ছেলেও আমাকে বদনাম করে ভালো রান্না করি না তার জন্য গাইস তো দুপুরবেলা আমার ওইদিকে কাজকর্ম হয়ে গেছে মানে সান টান পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা আগে খেয়ে নিচ্ছে আর আমার বড় মশাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল উঠোনটা ওর জন্য ও একটু পরে খাবে পরে খাবে বলতেই যে আমি ভাত বাড়ছি আর ও বললো ভাত বাড়তে থাকে ও সানে গেছে বাথরুম থেকেই বলছে ভাত বড়ো ভাত বাড়ো তো আমি ভাত বাড়ছি আর ভিডিও করছি আর এদিকে মা খাচ্ছে আর তারপরে আমরা দুজনে খেতে বসবো দিয়ে প্রায় এখন বেলা অনেকটাই বেজে গেছে এখন এরকমই বাজে তিনটে সাড়ে তিনটে বেজে যায় খেতে খেতে আর বেলা অনেকটাই ছোট যেহেতু গড় গড়িয়ে চলে যায় বেলা বোঝাই যায় না কোথা দিয়ে চলে যাচ্ছে বেলাটা তো যাই হোক ভাতটা বেড়ে নিয়ে আসছে একজন একজনের করে আমার আর ওর বেড়ে নিয়ে তারপরে দুজনে একসাথে খেতে বসবো আর আজকে যে মোচা গন্ধ হয়েছে তেল কই হয়েছে আর তোমার ওই বাটা মাছের মেটে আলু দিয়ে তরকারি হয়েছে এই আজকে দুপুরের আমাদের লাঞ্চ এখন বেজে গেছে রাত এগারোটা এখন এই ভদ্রলোকের খাওয়া হয়নি এখন বলে খাবে না এখন খেলা দেখছে আর আমার আর সানের আর মার খাওয়া হয়ে গেছে সান চলে গেছে উপরে ঘুমাতে আর আমি এখানে বসে রয়েছি আর এই যে কার সাথে ফোনে কথা বলছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি পরের ব্লগে দেখা করব ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো